বাংলাদেশ জাতীয় আর্কাইভস। বাংলাদেশ জাতীয় আর্কাইভস ঐতিহাসিক গুণসম্পন্ন প্রকাশিত ও লিখিত নানাবিধ উপকরণের সংরক্ষণাগার। এখানে সংরক্ষিত আছে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত নথিপত্র, পাণ্ডুলিপি ও পুস্তক। ইতিহাস থেকে জানা যায়, প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশে আর্কাইভস প্রতিষ্ঠার প্রচলন ছিল। ভারতীয় উপমহাদেশে জাতীয় আর্কাইভসের ইতিহাসও অতি প্রাচীন। ব্রিটিশ শাসনামলে সরকারি নথিপত্র সংরক্ষণের চিন্তা করা হয়। তার পরিপ্রেক্ষিতে 1891 সালে কলকাতায় ইম্পেরিয়াল রেকর্ড ডিপার্টমেন্ট নামে প্রতিষ্ঠা লাভ করে। এই ডিপার্টমেন্টটি পরবর্তীকালে ন্যাশনাল আর্কাইভস অব ইন্ডিয়া নামে দিল্লিতে স্থানান্তরিত হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ডাইরেক্টরেট অব আর্কাইভস অ্যান্ড লাইব্রেরিজ এর অধীনে 1951 সালে করাচিতে ন্যাশনাল আর্কাইভস পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর 1973 সালে ঢাকায় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এর অধীনে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ জাতীয় আর্কাইভস। বর্তমানে প্রতিষ্ঠানটি মনোরম রূপ নিয়েছে আগারগাঁও এলাকায় নিজস্ব ভবনে। মনোরম নকশার এই ভবনে প্রবেশ করলে যে চোখ জুড়াবে, দেয়ালে টানানো শত বছরের অধিক পুরনো কাগজপত্র ও আলোকচিত্র দেখে। একপাশের দেয়ালে আছে বাংলার ঐতিহ্যবাহী ভবন ও নথিপত্রের আদলে ম্যুরাল। তার পাশেই সাজানো প্রদর্শনী কক্ষ। প্রদর্শনী কক্ষের চারপাশে সাজানো ঐতিহ্যবাহী পুরনো সব ছবি। সতীদাহ থেকে এক বিধবাকে উদ্ধার করছে কলকাতার প্রতিষ্ঠাতা জব চার্ন, সেই ছবিটি সংরক্ষিত আছে এখানে। আছে ফকির সন্ন্যাসী আন্দোলনের ছবি, বাংলা মুদ্রায়নের প্রতিকৃত উইলিয়াম কেরি। দেয়ালে সাজানো আছে প্রাচীন মানচিত্র
ও বঙ্গবন্ধুর ছবি। বড় একটি বাক্সের ভিতরে আছে প্রাচীন আমলের ঢাকার মানচিত্র। কলকাতা গেজেট উপমহাদেশের প্রথম ছাপানো গেজেট। এটি ছাপা হয়েছিল একই সাথে তিনটি ভাষায়। ব্রিটিশ আমলে সরকারি সব নথিপত্র সংরক্ষিত থাকত এই গেজেটে। 1863 সালে ঢাকা সার্কেলে পুলিশ স্টেশন স্থাপন সংক্রান্ত নথিটি সংরক্ষিত আছে এখানে। আরও আছে তালপাতার পুঁথি ও মূল্যবান সব বই। দেয়ালের এক পাশে টানানো আছে আজাদ পত্রিকার কিছু সংখ্যা। তার পাশের কক্ষে বিশাল বিশাল তাকে সাজানো আছে শত বছরের অধিক পুরনো নথিপত্র। তৎকালীন ব্রিটিশ সরকার সরকারি বেসরকারি নথিপত্র সংরক্ষণ করত দুই পাশে সিলযুক্ত কাঠ দিয়ে চাপ দিয়ে। সেভাবেই সংরক্ষিত আছে মূল্যবান সেই নথিপত্র। আরও আছে শত বছরের অধিক পুরনো মানচিত্র। তিন তলায় রয়েছে নথিপত্রের সমাহার। তার মধ্যে ব্যতিক্রম সিলেট অঞ্চল থেকে সংগ্রহীত নথিপত্র আজও অক্ষত অবস্থায় আছে। ভোগলা পাতার বাক্সসহ সেই কাগজপত্র পাকিস্তান আমলে ঢাকার রিক্সা ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছিল, তাও সংরক্ষিত আছে আর্কাইভসে। এখানে পত্রিকার বিশাল এক সংগ্রহ, আজাদ পত্রিকার বড় একটি সংগ্রহ আছে এখানে। দুর্লভ বইয়ের সংখ্যাও কম নয়। কয়েকটি তাক জুড়ে আছে মূল্যবান সব বই। তিনতলা জুড়ে বিশাল কক্ষে এই নথিপত্র বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে এনে এখানেই রাখা হয়। এখান থেকে পুস্তক ও তালিকাবদ্ধ করে সংরক্ষণ করা হয় বিভিন্ন কক্ষে। দুঃখের বিষয়, বাংলাদেশ জাতীয় আর্কাইভসে ব্রিটিশ পাকিস্তান আমলের মূল্যবান সব কাগজপত্র থাকলেও স্বাধীন বাংলাদেশের সরকারি কোনো নথিপত্র জমা নেই এখানে। আর্কাইভ থাকলেও কোনো প্রতিষ্ঠানই জমা দিচ্ছে না তাদের কাগজপত্র। সরকারি বেসরকারি নথিপত্র আর্কাইভসে জমা দিয়ে এই প্রতিষ্ঠানটিকে আরও তথ্যবহুল করার সবার কর্তব্য। আইন থাকলেও নিয়মিত পত্রিকা জমা দেয় না পত্রিকাগুলো। বাংলাদেশ জাতীয় আর্কাইভসে সংরক্ষিত নথিপত্র, গেজেট, রেকর্ডস, পত্রিকা গবেষকরা ব্যবহার করতে পারেন। প্রতি কর্মদিবসে সকাল 9টা থেকে বিকেল 4টা
ও বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত গবেষকরা এই সুবিধা পাবেন। সবার সহায়তা পেলে সবুজ ঘাসে ছাওয়া বাংলাদেশ জাতীয় আর্কাইভস আরও সমৃদ্ধ হয়ে উঠবে।